আজ বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ ধর্মের একটি বিশেষ দিন। সে উপলক্ষে শুক্রবার ময়নাগুড়িতে বুদ্ধ শান্তি বিহারে বেশ কিছু কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হলো। ধর্ম বর্ণন নির্বিশেষে ময়নাগুড়িতে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হলো। জানা গিয়েছে, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ দেবের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয়। এদিন ময়নাগুড়ির বৌদ্ধ শান্তি বিহারে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিগত তিন দিন ধরেই এই অনুষ্ঠান চলছে। তাদের বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, এছাড়াও শুক্রবার পুজো মাঠে আলোচনা সভা, প্রসাদ বিতরণ এবং দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হবে বৌদ্ধ শান্তি বিহারের পক্ষ থেকে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ফল বিতরণ করা হবে তাদের পক্ষ থেকে। এছাড়াও গুণীজনদের সম্বর্ধনা জানানো হবে বৌদ্ধ শান্তি বিহারের পক্ষ থেকে। সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বুদ্ধদেবের উপর লেখা বিভিন্ন বইয়ের একটি স্টলও দেওয়া হয়েছে। আজকে হচ্ছে বুদ্ধের ত্রিস্থিতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা তথা বুদ্ধ জয়ন্তী, যে যে নামে ডাকে না কেন, আজকে বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, আর ধর্মবর্ণ নির্বিশেষে সবাই। তো আজকের দিনে বুদ্ধ সিদ্ধান্তরূপে জন্মগ্রহণ করেছিলেন নেপালে, বর্তমান নেপালের লুম্বিনীতে তরাই অঞ্চলে, এবং বুদ্ধত্ব লাভ করেছিলেন উরুবেলা, তখনকার সময় উরুবেলা, বর্তমান বিহার প্রদেশে বা বর্তমান গয়া। বুদ্ধ গয়া বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং তিনি পরিনির্বাপিত অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন, পরিনির্বাণ লাভ করেছিলেন বর্তমান গোরক্ষপুর জেলা কুশীনগর জমশাল বৃক্ষের নিচে। সেই জন্য আজকের এই দিনটিকে স্থিতি বিজড়িত অন্যতম দিন হিসেবে সমগ্র বিশ্বের বৌদ্ধ অবৌদ্ধ সবাই শ্রদ্ধার সঙ্গে প্রতিপালন করেছে। বললাম আজকে এই দিনটাতে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? আজকের এই দিনে আমাদের তিন দিন ধরে অনুষ্ঠান চলছে এখানে। সে তিন দিন ধরে অনুষ্ঠান চলার হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা ছিল, রচনা প্রতিযোগিতা ছিল, একটা শোভাযাত্রা ছিল, আজকে হাসপাতালে ফল দেওয়া হবে এবং বিকেলে একটা অনুষ্ঠান সূচি আলোচনা সভা আছে। মশারি দান করবেন? হ্যাঁ, এগুলো সব দান করা হবে দুস্থদের জন্য। দুস্থদের জন্য মশারি দান করবেন? বললাম এছাড়াও কোনো অনুষ্ঠান রয়েছে? প্রসাদ বিতরণ হবে এবং হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হবে।